Christmas. Hey guys, এখন 25 ডিসেম্বরে দুপুরবেলা দুপুর থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এখন আছি আমি বজবজে আমার বাড়িতে, সেটা আপনারা আগের ব্লগে দেখেছেন। তার সঙ্গে এখন আমি করছি ক্রিসমাস ডেকোরেশন, যেগুলো হচ্ছে মেয়ে তৈরি করেছে। এই যে সান্টা ক্লজ, জেসাস, এইগুলোকে এখন এখানে, এই যে স্নোম্যান, এগুলোকে এখন ডেকোরেশন করব এইখানে। এই যে ক্রিসমাস ট্রিটা আমার মেয়ে আগের বছর বানিয়েছিল, এটা ছিল, তো এটা দিয়েই ডেকোরেশন করব এখানে। আমরা ক্রিসমাস ট্রি কেনা কিছু পাইনি, তো তাই বানানো মেয়ে বানিয়েছে, সেটা দিয়ে ট্রাই করছি। তো সারা দুপুর আমরা এই যে ডেকোরেশন করেছি এইভাবে, এই যে দেখুন, এইভাবে জাস্ট ডেকোরেশনটা করেছি। এগুলো সব প্রত্যেকটা মেয়ে নিজে হাতে এঁকেছে। এগুলো এইটা না, এটা একটা জেরক্স পেপার, এইটাও মেয়ে এঁকেছে। এই যে এগুলো সব মেয়ে এঁকেছে। আর এই যে ডেকোরেশনটা এইভাবে করেছি পার্লার রুমেই। তো লাইটটা অফ করে আপনাদেরকে একটু দেখাই কীরকম লাগছে। একটু পরে আমরা জেসাসের সামনে একটুখানি কেক টেক কেটে রাখবো। তার এখানে মেয়ে এখন টিফিন খেতে বসে গেছে। এই মানুষ চিকেনের ঝোল দিয়ে মুড়ি খেলো। হ্যাপি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। একটু লাইটটা অফ করে দাও, মিডলে কালোটা। ওটাই প্রসাদ বল, জেসাসকে দিয়ে এবারে সেটাই আমরাই প্রসাদ, আমরাই খেয়ে নিলাম জেসাসের প্রসাদ সব। আর এই যে এখানে সুইটি খাচ্ছে, এটা আমাদের শান্তা বুড়ি, আমাদের শান্তা বুড়ি বলতে আমরা শান্তা টুপি এখানে কোথাও পাইনি। তো শান্তা বুড়ি হ্যান্ডমেড শান্তা টুপি। আর এই যে সৌমি দিদি একটু ঘ্যাম দেখায় শুধু, আউট অফ ক্যামেরা আছে, আউট অফ ক্যামেরা। এখন বাজে সন্ধে 8টা, মানে রাত্রির 8টা বাজে এখন। এই যে এখানে আমাদের আটা মাখা হয়ে গেছে, রুটি হবে রাত্রিবেলা, আর তরকারি ফুটছে ওদিকে, কড়াই তরকারি চাপিয়ে দিয়েছি, হচ্ছে কুমড়ো আলু একটু ছোলা দিয়ে কুমড়ো আলুর একটু তরকারি বসিয়েছি, আর ওবেলার একটু বাঁধাকপির তরকারি এখনও রয়ে গেছে। চিকেন দুপুরবেলা যেটা হয়েছিল সেটা সেরকম বেশি কিছু বাঁচেনি, অল্প একটু আদ্রু, তো সেই কারণে আবার একটু কুমড়োর তরকারি বসালাম। আর এদিকে রুটিটা করব, আর রসগোল্লা আছে ফ্রিজে। তো এই দিয়ে আমাদের রাতের ডিনারটা হবে 25th December-এর। আর দেখলেন সন্ধ্যেবেলা আমরা ক্রিসমাস একটু সেলিব্রেট করলাম নিজেদের মতো, একটু আনন্দ করার জন্য, জিসাসকে ডাকার জন্য, জেসাস যেন সবাইকে ভালো রাখে, এটাই বলবো। যে আমাদের এখনও আলোটা নেভাইনি, আলোটা জ্বলুক, এখন ভালো লাগছে খুব। আমরা তো সেইভাবে এই ভিড় এড়িয়ে চলছি, তাও তো বজবজ থেকে, হলদিয়া থেকে বজবজ এলাম, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেই এলাম সব কিছু। তো
নিজেদের বাড়িতেই তাই জন্য এরকমভাবে একটা সেলিব্রেট করলাম, আলো টালো দিয়ে ডেকোরেশন করে। মেয়ে আর আমি সারা দুপুরে এই সব ডেকোরেশন করেছিলাম। আমাদের এতেই আনন্দ, আমাদের বেশি বড় কিছু চাই না, আমাদের এতেই আনন্দ। নাহলে আমাদের এই বজবজ থেকে আমাদের পার্ক স্ট্রিট খুব বেশি দূর নয়, চাইলেই পার্ক স্ট্রিট যাওয়া যায়, ঘোরা যায়, সবই করা যায়। কিন্তু যাক না, এই বছর দুয়েক তিনে একটু এই সবগুলো থেকে দূরে থাকি আমরা, কী আছে, অসুবিধা তো কিছু নেই। তার জন্য কি ভালো লাগছে রাত অন্ধকারে লাইটিংটা, আর হাজবেন্ড এই পাড়াতেই আছে, একটু বাইরে দোকানের দিকে আছে, ওখানে নাকি রান্না হচ্ছে চিকেন ভাত টাত, তো ওখানেও খেয়ে আসবে পাড়াতেই। ওইখানে আসলে যেখানে যায় মেসে সেইখানেই। নাইট, আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে আমার হয়ে গেছে, দাদা খেতে বসেছে, দিদা এখনও খেতে বসেনি, সবার খাওয়া দাওয়া হয়ে যায়নি মানে শুধু আমারই খাওয়া দাওয়া হয়েছে, আর পাপারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার পাপারটাই শুধু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাজে 10:30, এই যে এখন আমি জেসাসের কাছে বসে আছি, লাস্টবার দেখিনি লাইট জ্বলা অবস্থায়, এই যে আপনারাও দেখেন, কালকে আবার খুলে নেওয়া হবে। বাবা উপরে চলে গেছে, আমার চুলের অবস্থা, তো এখানেই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি।